আসসালামু আলাইকুম, সৌরভস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম। এটা আমার সিলেট ভ্রমণের থার্ড এপিসোড, অর্থাৎ তৃতীয় এপিসোড। আর এই এপিসোডে আমি আপনাদেরকে দেখাতে চলেছি ভারত বাংলাদেশ সীমান্তে অবস্থিত মায়াবী ঝর্ণা। এটাকে অনেকে সংগ্রামপুঞ্জ ঝর্ণা নামেও চেনে। এটা আমি ঘুরে ঘুরে দেখব এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব এবং এই সম্পর্কে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। সংগ্রামপুঞ্জ ঝর্ণার অন্য নাম মায়াবী ঝর্ণা। ভারতীয় সীমান্তে অবস্থিত এই মায়াবী ঝর্ণাটি জাফলং জিরো পয়েন্ট থেকে যেতে মাত্র 15 থেকে 20 মিনিট সময় লাগে। বিএসএফের অতন্ত্র প্রহরায় বাংলাদেশেরাও সংগ্রামপুঞ্জ ঝর্ণায় যেতে পারে। পাহাড়ের গা বেয়ে ঝর্ণার জল জমে পুকুরের মতো সৃষ্টি হয়েছে। এই ঝর্ণার রয়েছে মোট 3টি ধাপ। ভ্রমণ পাগল মানুষদের জন্য আদর্শ অ্যাডভেঞ্চারের জায়গা হলো এই সংগ্রামপুঞ্জি ঝর্ণা অথবা মায়াবী ঝর্ণা। ঝর্ণার তৃতীয় ধাপে রয়েছে একটি সুড়ঙ্গ। আর সুড়ঙ্গ পথের শেষ কোথায় সেটা এখনও অজানা। পিচ্ছিল পাথুরে পথ পেরিয়ে ঝর্ণার সবগুলো ধাপ দেখতে চাইলে অবশ্যই সাহস এবং বাড়তি সতর্কতা জরুরি। অনেকেই কিন্তু একটা প্রশ্ন করতে পারে না, সেটা হলো সংগ্রামপুঞ্জে অথবা মায়াবী ঝর্ণায় যাওয়ার সময় কখন। সাধারণত বর্ষাকালে সমস্ত ঝর্ণাতেই বেশি পানির দেখা মিলে, তাই বর্ষাকালে সংগ্রামপুঞ্জে বা মায়াবী ঝর্ণা দেখার জন্য সব থেকে উপযুক্ত সময়। Thank you.
এখন আসি জাপলং থেকে কিভাবে সংগ্রামপুঞ্জ ঝর্ণাতে পৌঁছাবেন। এর আগে আমার সিলেট ভ্রমণের দুইটা এপিসোড পাবলিশ করেছি, সেখানে ঢাকা থেকে কিভাবে সিলেট পৌঁছাবেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি। তার জন্যই এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চাচ্ছি না। আপনারা যদি আগের দুইটা ভিডিও দেখে না থাকেন তাহলে অবশ্যই ভিডিও ডিসক্রিপশন থেকে দেখে নেবেন, সেখানে আমি ভিডিও দুইটার লিঙ্ক দিয়ে দেবো। জাপলং থেকে খেয়াপার হয়ে 0 পয়েন্ট দিয়েই পায়ে হেঁটে সংগ্রামপুঞ্জের ঝর্ণাতে পৌঁছানো যায়। খেয়াপার হতে জন প্রতি বর্তমান সময়ে ভাড়া নেয় 20 টাকা, পরবর্তীতে হয়তো ভাড়া বাড়তেও পারে কমতেও পারে। আপনি যখন সংগ্রামপুঞ্জে ঝর্ণার উদ্দেশ্যে যাবেন তখন কিন্তু আপনাকে অবশ্যই জাপলং 0 পয়েন্ট পার হয়ে তারপর সংগ্রামপুঞ্জে ঝর্ণাতে যেতে হবে। আর তার জন্য আপনি জাপলংয়ের অপরূপ সৌন্দর্যটা উপভোগ করে তারপর সংগ্রামপুঞ্জে ঝর্ণাতে যেতে পারেন। এছাড়াও জাপলংয়ের কাছাকাছি বেশ কয়েকটি দর্শনীয় স্থান আছে, তার ভিতরে অন্যতম হলো লালাখাল, তামাবিল এবং জৈন্তাপুর। এছাড়াও আপনি খাসিয়াপল্লী থেকেও ঘুরে আসতে পারেন। সিলেট ভ্রমণের আগে বেশ কয়েকটি সতর্কতা অবলম্বন করবেন, তার ভিতরে অন্যতম হলো হোটেল, রিসোর্ট, যানবাহন ভাড়া এবং অন্যান্য খরচ সময়ের সাথে সাথে পরিবর্তন হয়। তাই যে কোনো জায়গাতে ভ্রমণে যাওয়ার আগে বর্তমান ভাড়া, খরচ এবং অন্যান্য তথ্য যাচাই বাছাই করে তারপরে যাবেন। এছাড়াও আপনাদের সুবিধার জন্য বিভিন্ন মাধ্যম থেকে প্রাপ্ত নানা রকম যোগাযোগের মোবাইল নাম্বার দেওয়া হয়। এসব মোবাইল নাম্বারে কোনো রকম আর্থিক লেনদেনের আগে অবশ্যই যাচাই বাছাই করে তারপর আপনারা লেনদেন করবেন। বন্ধুরা, মায়াবী ঝর্ণা দেখা শেষে ঝালমুড়ি খেতে খেতে আর কি আজকের পর্বটি শেষ করতে হচ্ছে। তো হয়তো আপনারা অনেক ভালো উপভোগ করছেন এবং মায়াবী ঝর্ণাটা আপনারা দেখছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কোনো বিষয়ে যদি বোঝার অসুবিধা হয় অথবা কোনো বিষয়ে জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন, আর অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আজকের মতো এখানেই বিদায়।